সবাইকে স্বাগত জানাচ্ছি পিটি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইসরায়েলের সাথে প্রস্তাবিত শান্তি আলোচনা বাতিল করেছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে যে আলোচনা শুরু হওয়ার কথা ছিল তা আপাতত আর হচ্ছে না। ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকারের উগ্রবাদী কর্মকাণ্ডের কারণে রিয়াদ এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। আলিফ নামের একটি আরবি সংবাদ মাধ্যমের বরাতে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, রোববার সৌদি আরব এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে পরিবেশন করা হয়েছে সংবাদটি। অসমর্থিত সূত্রের ওই খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মাধ্যমে তেল আবিবকে একটি বার্তা পাঠিয়েছে রিয়াদ, যাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকারের উগ্রবাদী তৎপরতা ফিলিস্তিনি ও সৌদি আরবের সাথে সম্পর্ক স্থাপনের যে কোনো সম্ভাবনাকে আঘাত করছে। এছাড়া ইসরায়েলের দুই মন্ত্রীর উগ্রবাদী আচরণও এর একটি কারণ বলে খবরে উল্লেখ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচের কিছু দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মেনে নিয়েছেন। ওই দুই মন্ত্রীকে কট্টর ডানপন্থী হিসেবে দেখে সৌদি আরব। গত কিছুদিন ধরেই সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের জন্য জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এতে জোরালো ভূমিকা রাখছেন। ব্লিংকেন নিজেও একজন ইহুদি। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যস্থতায় চারটি আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করলেও সেই তালিকায় ছিল না সৌদি আরব। দেশটি শুরু থেকেই ফিলিস্তিনি সংকটের সমাধানকে ইসরায়েলের সাথে সম্পর্কের পূর্ব শর্ত হিসেবে বিবেচনা করছে। ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পক্ষে জোরালো অবস্থান রয়েছে রিয়াদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমার সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ। পাশাপাশি তিনি বলেছেন, ইউক্রেনের সেনারা লড়াই থামিয়ে দিলে দেশটির অস্তিত্বই থাকবে না। জার্মানির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সতর্কতা উচ্চারণ করেন। স্টলটেনবার্গ বলেন, বেশিরভাগ যুদ্ধ শুরু হওয়ার সময় যে ধারণা করা হয় তার চেয়ে বেশি সময় ধরে চলতে থাকে, তাই ইউক্রেনেও দীর্ঘ যুদ্ধের জন্য অবশ্যই আমাদের প্রস্তুত থাকতে হবে। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের সেনা পাঠালে এ যুদ্ধের সূচনা হয়। এতে কয়েক দশকের মধ্যে ইউরোপে আবার যুদ্ধ ফিরে আসে। ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের অনেক এলাকা দখলে নেয়া রুশ বাহিনীকে হঠাৎ গত জুনে পাল্টা আক্রমণ শুরু করে কিয়েভ। তবে পাল্টা আক্রমণে তাদের অর্জন সামান্যই বলা চলে। ন্যাটো প্রধান বলেন, আমরা সবাই চাই দ্রুত শান্তি ফিরুক। একই সাথে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, যদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনীয়রা যুদ্ধ থামিয়ে দেন তাহলে তাদের দেশের কোনো অস্তিত্ব থাকবে না। স্টলটেনবার্গ আরও বলেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়া তাদের অস্ত্র গুটিয়ে নেয় তাহলেই কেবল আমরা শান্তি ফিরে পাব। ন্যাটোর সদস্য হওয়া নিয়ে ইউক্রেনের প্রত্যাশার বিষয়ে জোটের প্রধান বলেন, ইউক্রেন শেষ পর্যন্ত ন্যাটোভুক্ত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গত জুলাই অনুষ্ঠিত জোটের সম্মেলনে ন্যাটোর সদস্য হওয়ার পথে কিয়েভ অনেক দূরে গিয়েছে। যদিও যুদ্ধ চলাকালীন কোনো দেশকে ন্যাটোর সদস্য করা যায় না, স্টলটেনবার্গ বলেন, এই যুদ্ধ শেষ হলে ইউক্রেনকে আমাদের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান দরকার হবে, অন্যথায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে। নির্দিষ্ট শর্ত পূরণের পর ইউক্রেনকে সদস্য করার বিষয়ে গত জুলাইয়ে ভিলনিয়াসে অনুষ্ঠিত সম্মেলনে ন্যাটো জোটের নেতারা সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও জার্মানির কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, এসব শর্তের মধ্যে রয়েছে গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিতে শাসন ব্যবস্থায় সংস্কার আনা। পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে আটক করেছে দেশটির পুলিশ। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এছাড়া শেখ রশিদ আহমেদ আওয়ামী মুসলিম লীগের প্রধান। শেখ রশিদকে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে জানিয়ে তার ভাগ্নে শেখ রশিদ শফিক এক ভিডিও বার্তায় বলেছেন, 72 বছর বয়সী রশিদ আহমেদ ও তার দুই সহযোগীকে রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউনের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে এবং পরে তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। শেখ শফিক বলেন, এভাবে একজন সিনিয়র রাজনীতিবিদকে গ্রেফতারের বিষয়ে আমি বিচার বিভাগের শীর্ষ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করছি, কারণ তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা ছিল না। একই সাথে তার বড় ভাই এবং একজন ভৃত্যকেও রোববার পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার করা হলেও রশিদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত এখনও প্রকাশ করেনি পুলিশ। শেখ রশিদ আহমেদ ইমরান খানের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া পোস্টে ইমরান খানের দল পিটিআই শেখ রশিদের গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেছেন,
এবার শেখ রশিদকে গ্রেফতারের মধ্য দিয়ে রাজনৈতিক নিপীড়ন ও ফ্যাসিবাদের ধারা অব্যাহত রয়েছে। ছয় দিনের সফর শেষ করে রাশিয়া ছেড়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এই সফরে কিমকে বিভিন্ন উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির উচ্চ পদস্থ কর্মকর্তারা, যার মধ্যে রয়েছে বুলেট প্রুফ জ্যাকেট, ড্রোন ও রাইফেল। সিনেনের খবরে বলা হয়েছে কিমকে এসব উপহার এবং উষ্ণ অভ্যর্থনা দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পশ্চিমা দেশগুলো। আশঙ্কা করছে রাশিয়াকে অস্ত্র সহায়তা দিতে পারে পিয়ংইয়ং, যেসব অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হবে। এবারে রাশিয়া সফরে কিম যেসব জায়গায় গিয়েছেন তার বেশিরভাগে ছিল সামরিক স্থাপনা। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা পাওয়া দেশগুলোর মধ্যে একটি হল উত্তর কোরিয়া, আর তাদের খাদ্য, জ্বালানি, সামরিক প্রযুক্তি সবই প্রয়োজন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ জানিয়েছে, কিম উত্তর কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে রাশিয়ার পূর্বাঞ্চলীয় প্রিমোরের গভর্নর তাকে একটি বুলেট প্রুফ জ্যাকেট ও কয়েকটি ড্রোন উপহার দেন। এই বুলেট প্রুফ জ্যাকেটটি বুক, ঘাড়, গলাকে সুরক্ষা দিতে সক্ষম, এছাড়া এটি অন্য জ্যাকেটের তুলনায় হালকাও। অপরদিকে কিমকে যেসব ড্রোন দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে পাঁচটি হল আত্মঘাতী কামিকাজ ড্রোন। এছাড়া উপহারের তালিকায় রয়েছে জেরানিয়াম 25 বিমান সদৃশ গোয়েন্দা ড্রোন। এছাড়া তাকে এমন কিছু পোশাক উপহার দেওয়া হয়েছে যেগুলো থার্মাল ইমার্জিং ক্যামেরায় ধরা পড়ে না। সিএনএন বলছে কিমের এই সফরটি পুরোপুরি সামরিক কেন্দ্রিক ছিল। তিনি সফর শুরু করেছিলেন ভসোতচনি রকেট উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে। সেখানে পুতিনের সঙ্গে দীর্ঘ 5 ঘন্টা বৈঠক করেছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। ওই সফরের পর কিম বলেছিলেন তিনি রাশিয়ার পক্ষে এবং তাদের পবিত্র যুদ্ধের পক্ষে থাকবেন। অপরদিকে পুতিন উত্তর কোরিয়াকে স্যাটেলাইট উৎক্ষেপণের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আভাস দিয়েছিলেন। এছাড়া কিমকে রাশিয়া তাদের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে নিয়ে যায়। সেখানে তারা তাদের অত্যাধুনিক বিমানগুলো দেখায়, যার ফলে তার এই সফরটি নিয়ে যুক্তরাষ্ট্র, জাপান, ইউক্রেন এবং ইউরোপের দেশগুলো বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও চেচনিয়ার শাসক রমজান কাদিরভের গুরুতর অসুস্থ হওয়ায় এমনকি কোমায় চলে যাওয়ার খবর দিয়েছিল কিছু পশ্চিমা গণমাধ্যম। তবে সেই খবর যে সঠিক ছিল না তার প্রমাণ দিতে কাদিরভ নিজের টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা গেছে তিনি বৃষ্টির মধ্যে রাস্তায় হাঁটতে বের হয়েছেন। ভিডিওতে হাঁটতে হাঁটতে কাদিরভ হাসি মুখে বলেন, বৃষ্টি দারুণভাবে মানুষকে উদ্দীপ্ত করে। ভিডিওর ক্যাপশনে তিনি পশ্চিমা সাংবাদিকদের খোঁচা দিয়ে লিখেছেন, যারা ইন্টারনেটে মিথ্যার বদলে সত্য লিখতে অক্ষম তাদের আমি খোলা জায়গায় হেঁটে মাথা পরিষ্কার করার পরামর্শ দেব। গত শুক্রবার ইউক্রেনের অভোজেরা বাতেল নামের একটি সংবাদ মাধ্যম দাবি করে রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল চেচনিয়া রিপাবলিকের শাসক রমজান কাদিরভ অসুস্থ হয়ে কোমায় চলে গেছেন। খবরের সূত্র হিসেবে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর মুখপাত্র আন্দ্রেই ইউসুফের বরাত দেওয়া হয়েছিল, যিনি দাবি করেন চেচেন নেতার অবস্থা গুরুতর এবং ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। চিকিৎসা ও রাজনৈতিক জগতের একাধিক সূত্রের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছিল ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনী। এরপর দ্রুত খবরটি পশ্চিমা গণমাধ্যমগুলোতে গুরুত্বের সাথে প্রকাশ পায়। নিউ ইয়র্ক পোস্ট দাবি করে চেচেন নেতাকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং তিনি কিডনির সমস্যায় আক্রান্ত হয়েছেন। মস্কো থেকে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর খবরও পাওয়া গেছে। যদিও সবকিছুকেই গুজব হিসেবে প্রমাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিয়েছেন কাদিরভ। তিনি বলেন, আমি জীবিত আছি, এসব গালগল্প যিনি লিখেছেন তার জন্যই ডাক্তার দরকার। এর আগে গত মার্চ মাসেও রমজান কাদিরভের অসুস্থতার গুজব ছড়িয়েছিল পশ্চিমা গণমাধ্যমে। ওই সময়ে তার হাতে ছোট একটি যন্ত্র দেখা যায়। যন্ত্রটি ছিল মুসলিমদের নামাজের সময়ে জানান দেওয়ার যন্ত্র, কিন্তু সেটিকে কাদিরভের অসুস্থতার লক্ষণ হিসেবে দাবি করে কিছু মিডিয়া। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্যকে টক্কর দেওয়ার লক্ষ্যে 175 যুদ্ধজাহাজের বহর তৈরির লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে ভারত। 2035 সাল নাগাদ তাদের এই বহর পুরোপুরি প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীর জন্য 68 যুদ্ধজাহাজ ও নৌযান অর্ডার দেওয়া হয়েছে। এগুলোতে ব্যয় হয় 2,00,000,00,000 রুপি। ভারত মহাসাগর অঞ্চলে নয়াদিল্লির ভূকৌশলগত স্বার্থ ও চীনের আধিপত্য রুখতে নেওয়া হয়েছে এই পরিকল্পনা। প্রাথমিকভাবে আগামী কয়েক বছরের মধ্যে 8 কর্ভেট, 9 সাবমেরিন, 5 নজরদারি যান এবং 2 বহুমুখী ব্যবহার উপযোগী নৌযান আনার পরিকল্পনা রয়েছে ভারতের। বর্তমানে ভারতের নৌবাহিনীতে 132 যুদ্ধজাহাজ, 143 বিমান ও 130 হেলিকপ্টার রয়েছে। এর সাথে নতুন নৌযানগুলো যুক্ত হলে সাগরে শক্তি বৃদ্ধি পাবে ভারতের। তবে ভারতীয় জাহাজ শিল্পে নির্মাণের ধীর গতি, পুরনো জাহাজগুলো অবসরে পাঠানো ও বাজেট সংকটের কারণে 2030 সাল নাগাদ 155 থেকে 160 বেশি নৌযান সার্ভিসে পাবে না ভারত।
তবে তাদের কৌশলগত লক্ষ্য হচ্ছে 2035 সালের মধ্যে এই সংখ্যা 175টিতে নিয়ে যাওয়ার। একটি সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে এর পাশাপাশি বিমান ও হেলিকপ্টারের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনাও রয়েছে। সংবাদ মাধ্যমটি বলছেন, ভারত মহাসাগর অঞ্চলে চীনের দাপট ক্রমশই বাড়ছে, বিশেষ করে হর্ন অফ আফ্রিকা অঞ্চলের জিবুতিতে তারা নৌ ঘাঁটি করেছে। পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দরেও রয়েছে চীনের উপস্থিতি। এরপর কম্বোডিয়াতেও তারা বন্দর ব্যবহারের অনুমতি পেয়েছে, যে কারণে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের পিপলস লিবারেশন আর্মির এই উপস্থিতিকে হুমকি হিসেবে দেখছে ভারত। এছাড়া চীনের রয়েছে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী, তাদের যুদ্ধজাহাজের সংখ্যা 350-এর বেশি। আগাম 5-6 বছরে এই সংখ্যা 550 ছাড়িয়ে যেতে পারে, যা ভারতকে উদ্বেগে ফেলেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।